Hi viewers, welcome to Homework Online Classroom YouTube channel. আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস টু এর সেট নাম্বার ফোর, চার নম্বর সেট। তোমাদের তিন নম্বর সেট আমি আগের দিন করিয়েছি, আজকে আমরা চতুর্থ সেটটা করাবো। এরকমই অনেক সেট, প্রায় দশ বারোটা সেট তোমাদের দ্বিতীয় পর্বের জন্য করা হবে, সেটা দ্বিতীয় পর্বের জন্য মডেল প্রশ্নপত্র। ঠিক আছে, দ্বিতীয় পর্বের জন্য আমরা কিন্তু রেডি হচ্ছি মডেল প্রশ্নপত্র। সঙ্গে আমি প্রতিটা পেজের পড়া কিন্তু তোমাদের করিয়ে রেখেছি, যে পেজটার পড়া দরকার শুধুমাত্র ক্লাস উল্লেখ করবে, ক্লাস টু নিয়ে পেজ নাম্বার এত, পেজ ধরো 135 দেখবে, তো পেজ নাম্বার 135 এটা লিখলে, পেজ লিখলে 135 লিখলে তোমার কিন্তু আমার ভিডিওগুলো চলে আসবে, অথবা প্লে লিস্ট থেকে তোমরা বার করতে পারবে। তো চলো আমরা দেখি আজকের কোশ্চেনগুলো। আর একটা কথা, যারা নতুন আছে চ্যানেলে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর একটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না কিন্তু। এই লাইকটাই কিন্তু আমাদের মনের জোর বাড়ায়, আরও ভিডিও করতে উৎসাহিত করে। আগে আমি একটা করে ভিডিও করতাম সপ্তাহে, তারপরে দিনে একটা করতাম, তোমাদের লাইকে তোমাদের সাবস্ক্রাইবে আমাকে আরও উদ্বুদ্ধ করেছে, এখন দিনে চারটে পাঁচটা ছটা করে ভিডিও করছি। তো আরও তুমি লাইক শেয়ারটা বাড়াও, লাইক শেয়ার কমেন্টটা বাড়াও, বন্ধুদেরকে জানাও, তাহলে কিন্তু আরও বেশি বেশি করে টাইসানটা এখানে পাবে। তো চলো শুরু করি, তোমাদের প্রশ্ন হবে 10 নম্বরের আর সময় হবে 20 মিনিট, এটা তো জেনে গেছো। এবার দেখো প্রথম প্রশ্ন 2 নম্বর আছে, 4 লাইন মুখস্থ লিখতে হবে, কোনটা? 12 মেসে কবিতাটা আছে মনে তোমাদের? 12 মেসে কবিতাটা কি পড়েছো না পড়নি বলো? একদম আমার তো মনে আছে 12 মেসে কবিতাটা লিখেছে সুভাষ মুখোপাধ্যায়। কে লিখেছে? সুভাষ মুখোপাধ্যায়। তাহলে এখানে 12 মেসে কবিতাটি কবির নাম সহ 4 লাইন, 4 লাইন দাঁড়ি কমা সহ মুখস্থ লেখো। তাহলে এখানে লিখতে হবে 12 মেসে, 12 মেসে, ময়কার দন্তে সয়ে একার মেসে, এখানে ড্যাশ দিয়ে লিখে দেবে সুভাষ মুখোপাধ্যায়। জায়গা একটু কম আছে তোমাদের এখানে, সুভাষ মুখোপাধ্যায়, ময়সু ক্ষয়কার মুখ পয়াকার ধয় জপলা আকার অন্তেষ্ট। এবার শুরু করো, এখানে কি ঝড় ওঠে বৈশাখে, মনে পড়ছে? ঝড় ওঠে বৈশাখে, বৈশাখে জ্যোষ্ঠিতে আম পাকে, বৈশাখের পরে কমা আছে কিন্তু, নিয়ে বলি জ মধ্যে শয়ে টয়ে, মধ্যে শয়ে টয়ে জ্যোষ্ঠিতে আম পাকে, আম পাকে হয়ে গেল 1 লাইন। তারপরটা আছে কম করে, কম কম কর একার করে দুটো দয়স টকা, দেখো এই দুটো মাস খুব গরম তো, তাই ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি ফল আমাদেরকে দিয়ে দিয়েছে উপরবেলা। হ্যাঁ, দুটো মাস দারুণ গরম থাকে, কি থাকে? দারুণ দেখা রহস্য মধ্যাহ্ন, আচ্ছা এই রহস্য এই এই রকম রহস্য করবে, ঠিক আছে? দারুণ গরম থাকে, গরম গরম কয়াকার কয়েকার থাকে। আচ্ছা হাঁড়ি পানা মানে কি? হাঁড়ি পানা মুখ করে চলে এলো বইটা হারিয়ে, হাঁড়ি পানা মানে হাঁড়ির মতো কাবদা মুখ, হাঁড়ি পানা মানে গোমরা মুখ, গৌকার মর আমরা গোমরা মুখ, মহেশু খ মুখ মানে মুখ ভার, হাঁড়ি পানা মানে মুখ ভার বা গোমরা মুখ, ফিস্টি মানে তো বললাম ভোজ বা ফিস্ট, ফিস্ট হয় সেই ফিস্ট হচ্ছে একটা ইংরেজি কথা, এটার মানে হচ্ছে ভোজন, ভৌকার বলগি জ ভোজ, ভোজ খাসা, খাসা মানে খুব ভালো, খাসা মানে খুব ভালো, খুব ভালো, কোনো কিছু ভালো হলে আমরা বলো খাসা লেগেছে, খাসা হয়েছে, উত্তরটা খুব খাসা দিয়েছ। আত্মীয় মানে কি? আত্মীয় মানে আমাদের নিজের লোক, আমাদের আপনজন, আপন জন, ঠিক আছে? চলো দেখি তারপর একটা বিপরীত শব্দ লিখতে হয়, পরিষ্কার নোংরা, তোমরা এক একজন খুব নোংরা, নোং
রা নোংরা হলো উপযুক্ত অনুপযুক্ত, যুক্ত অনুপযুক্ত। তারপর সহজ থেকে কঠিন, সহজ থেকে কঠিন, শান্ত থেকে, শান্ত থেকে অশান্ত, শান্ত। তারপর এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে শব্দ বানাও, এটা কি হবে? আহ আজ কি আরাম, তাহলে এটা হবে আরাম, আরাম এটা হবে, সাজালে আরাম হবে, আজ ছুটি, তাই খুব, তোমরা নিজের মতো করে লিখবে, হ্যাঁ, তাই খুব আরাম, আরাম, ঠিক আছে। এটা কি মবাত মোমতি, তাহলে মোমবাতি হবে এটা, হ্যাঁ মোমবাতি, তাহলে রাত্রে লোড শেডিং হলে, লোড শেডিং মানে লাইন চলে গেলে, শেডিং হলে মোমবাতি ভরসা, মোম বাতি হর্ষই মোমবাতি ভরসা, ভরসা, ঠিক আছে। বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা? এই তো পেয়ে গেছি তোমাদের, এবার বলো বুদ্ধির পরীক্ষা কার লেখা, পড়েছো বুদ্ধির পরীক্ষা গল্পটা? বলো, তাহলে তো বলতে পারবে, লিখো লিখো, বলো লিখো, বুদ্ধির পরীক্ষা কার লেখা, বুদ্ধির পরীক্ষা কার লেখা? খুব ইম্পর্টেন্ট কিন্তু বুদ্ধির পরীক্ষা গল্পটা, খুব ইম্পর্টেন্ট। 148 নম্বর পেজে আছে, 148 নম্বর পৃষ্ঠায় আছে বুদ্ধির পরীক্ষা গল্পটা, হচ্ছে নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়, লেখা হচ্ছে নৃন্দন্তে নয়ডি পয়কা দন্তে নয়ে দয়ে রফলা, নৃপেন্দ্র কৃষ্ণ কয়ডি মন্দনে শয়ে দন্তে নয়ে কৃষ্ণ চট্টোপাধ্যায়, চ টয়ে তয়ে ওকার চট্ট পয়াকার ধৈর্যপালা আকার অন্ত্যস্ত চট্টোপাধ্যায়ের লেখা। মা চড়াই শেষে হাতিটিকে কি বলল? মা চড়াই বলল যে ছোট প্রাণী হলেও তাকে ছোট ভাবা উচিত নয়, কি বলেছিল একদম দেখে নাও, শেষ কথাটা বলেছিল যে গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়, মনে রেখো ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে, কি বলেছিল? গায়ে জোর, গায়ে জোর আছে বলে, বর্গী জওকার র, হ্যাঁ গায়ে জোর আছে, জোর আছে বলে গর্ব, গর্ব করা ভালো নয়, ছোট ছোটদেরও, ছোট প্রাণীদেরও কিছু ক্ষমতা থাকতে পারে, ছোট প্রাণীরও, ছোট প্রাণীর ও কিছু ক্ষমতা থাকতে পারে। মাইকে কিসের ঘোষণা হয়, কোন ট্রেন আসবে কখন ঘোষণা হয়, কোন কোন ট্রেন আসবে কখন, তোমরা একটু ভালো করে দেখে নিও, তার ঘোষণা হয় কোন ট্রেন আসবে কখন ঘোষণা হয়, পূর্ব দিকের মেঘ কিসের মতো কালো, পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো, হর্ষই দন্তে শয়ে পয়ে আকার তয়কার ইস্পাতের মতো, ইস্পাতের মতো কালো। পূর্ণ বাক্যে উত্তর লিখবে, হ্যাঁ আমি তোমাদের জাস্ট হেল্প করার জন্য ছোট ছোট করে উত্তর লিখছি। বেলুন বাড়ি কোন কোনো থাকে না, বেলুন বাড়ির কোনো সীমানা থাকে না, দন্তে শয়ে দীর্ঘই মায়াকার দন্তে নাকার সীমানা, আর সব জায়গায় যেতে পারে, থাকার আনন্দ অনেক। মিলেমিশে থাকার আনন্দ অনেক। তারপরে হবে ওকে হয়ে বাইরে রেখো না, ওকে নির কি নির নির্দয় হয়ে, নিষ্ঠুর হয়ে, হ্যাঁ ঠিক,
ওকে নিষ্ঠুর হয়ে দন্ত নয় হাসু ছয় ছয় হাসু নিষ্ঠুর হয়ে। আচ্ছা অস্বস্ত অ তাহলে ছয় বয়ে থয়ে থয়ে নাকি অস্বস্থ থয়ে অস্বস্থ গাছে পেঁচা ডাকে। ঠিক আছে তাহলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখলাম। হ্যাঁ তোমরা একবার ভালো করে যে চ্যাপ্টারগুলো কোশ্চেন এসছে সেটা ভালো করে করে নেবে তাহলে আরো ভালো উত্তর হবে। হ্যাঁ তাহলে আর যারা চ্যানেলটা দেখছো তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। আজকের মতো এখানে বাই বাই।